ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম আর শুরুতেই জানাবো শিরোনাম। লিটনের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম তিন টাইগারদের মুশফিকের সঙ্গে 204 রানের অবিচ্ছিন্ন জুটি। মুশফিক লিটনের রেকর্ড পার্টনারশিপ আরো দীর্ঘ করার তাগিদ ব্যাটিং কোচ প্রিন্সের, লক্ষ্য বড় সংগ্রহ। স্বাধীনতা কাপ দিয়ে কাল শুরু ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম, আলাদা ম্যাচে নামবে শেখ জামাল ও শেখ রাসেল। প্রিমিয়ার লিগ হকিতে কাল মেরিনার্স মোহামেডান মুখোমুখি, ড্র করলে চ্যাম্পিয়ন মেরিনার্স, শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততে হবে সাদা কালোদের। চট্টগ্রাম সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে শুরুর দিন ভালোভাবে পার করেছে বাংলাদেশ। দিন শেষে সংগ্রহ 4 উইকেটে 253 রান, পঞ্চম উইকেটে 204 রানের অনবদ্য জুটি গড়েছেন মুশফিক ও লিটন। 113 রানে লিটন আর 82-তে অপরাজিত আছেন মুশফিক। স্লো স্ট্রাইক রেট, বাজে ফর্মে টি-20 থেকে ছিটকে গিয়েছিলেন, সমালোচনার জবাব দিতে অভিজাত ফরম্যাটকে বেছে নিয়েছেন লিটন। হাতের ব্যথা বাধা হতে পারেনি অভিষেক সেঞ্চুরি পেতে। 26তম টেস্টে এই ল্যান্ডমার্ক লিটনের স্মৃতিতে থাকবে অমলিন। শেষটা ঝলমলে হলেও সাগরিকায় শুরুর গল্পটা আক্ষেপের। সূর্যোদয় হয়েছে ভূমিকম্পে, 22 গজে পরে কম্পন তুলেছেন শাহিন আফ্রিদি, হাসান আলী, যাদের আগুনে বোলিংয়ে মনে হয়েছে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা ভুল ছিল। শুরুর তিন ব্যাটারি আটকে গেছেন 14 রানের গ্যারাকলে। ধৈর্যের পরীক্ষায় অধৈর্য সাইফ, দুবার জীবন পেয়েও অল্পতে থেমেছেন সাদমান, শান্তর ব্যাটও ছিল নীরব। এর আগে পছন্দের ভেন্যুতে 1 অঙ্কে ফিরেছেন মুমিনুল। চিত্রনাট্য বদলেছে মুশফিক লিটনের দৃঢ়তায়, তাদের সেঞ্চুরি পার্টনারশিপে মোমেন্টাম টাইগারদের পক্ষে। মুশফিকের প্রাপ্তিতে যোগ হয়েছে জোড়া রেকর্ড, দেশের মাটি ও সাগরিকার সর্বোচ্চ রান এখন মিস্টার ডিপেন্ডেবলের। মুশফিক লিটনের জোড়া 50-তে স্বপ্ন বড় হয় টাইগারদের, 67 রানের সুযোগ দিলেও সাজিদ খানের পিচ্ছিল হাত আশীর্বাদ হয়েছে লিটনের। এরপর আর ভুল করেননি, ছুঁয়ে ফেলেন ম্যাজিক ফিগার। মুশফিক লিটনের অনবদ্য ব্যাটিংয়ে শেষ সেশনটাও বাংলাদেশের। অভিজ্ঞ দুই ব্যাটারের 204 রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ দ্বিতীয় দিনে ইঙ্গিত দিচ্ছে দারুণ কিছু। সকাল বলে সারাদিনের কথা, কিন্তু সাগরিকায় দৃশ্যপট হয়েছে ভিন্ন। শান্ত সাইফদের ব্যর্থতা ঢেকেছে ক্লাসিক্যাল মুশফিক লিটনের ব্যাটিংয়ে। দ্বিতীয় দিনের শুরুতে তাই তো পাকিস্তানের বিপক্ষে বড় স্বপ্ন নিয়ে নামবে বাংলাদেশ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। টেস্টের আগে সবচেয়ে চাপে ছিলেন লিটন ও মুশফিক, দলের বিপর্যয়ে এই দুই তারকায় ত্রাতা হয়ে দাঁড়ালেন। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন, 82 রানে অপরাজিত মুশফিক আরও একটি ম্যাজিক ফিগারের অপেক্ষায়। দুইজনের অবিচ্ছিন্ন 204 রানের জুটিতে ভালো অবস্থানে বাংলাদেশ। টি-20 থেকে বাদ পড়ে আড়ালে চলে গিয়েছিলেন। টেস্টের আগের দিন সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে ছবি পোস্ট করেন লোডিং ক্যাপশন দিয়ে, সেখানে ভক্ত সমর্থকদের হাসি তামাশার খোরাক হয়েছিলেন। জানতেন আরও একবার ব্যর্থ হওয়া মানে সমালোচনার ঝড় ওঠা। ব্যাটে জবাব দেয়া কি তাহলে শিখে গেছেন লিটন, দল যখন মহাবিপদে তখন উইকেটে আসলেন। ব্যাটিং উইকেটে অন্যদের মতো তাড়াহুড়ো করেননি, দেখে খেলেছেন, সলিড ব্যাটিং করেছেন, মুশফিকের সাথে পার্টনারশিপে মন দিয়েছেন। পারফেক্ট একটা টেস্ট ইনিংসে 50 তুলে নেন 95 বলে। ভাগ্য এদিন সহায় হয়েছে, একাধিক জীবন পেয়েছেন, সেঞ্চুরির আক্ষেপটা যেন দূর হওয়ার পূর্বাভাস। 94 ও 95 রানে আউট হওয়ার নজির আছে, সেই দুইবারই ছক্কা মারতে গিয়ে সুযোগ হারিয়েছিলেন, এবার আর সেই ভুল করেননি। যদিও সেঞ্চুরির রানটা ভয় ধরিয়েছিল, হতে পারতেন রান আউট, শত বাধা পেরিয়ে এসেছে সেঞ্চুরি। লিটনের মতো মুশফিকও মাথায় পাহাড় সম চাপ নিয়ে নেমেছিলেন উইকেটে। টি-20 দলে না থাকা নিয়ে নাটক কম হয়নি, বিসিবির কাছ থেকে পেয়েছেন সতর্কবার্তা, চাপকে জয় করেছেন স্কিল আর টেম্পারমেন্টে। প্রথম 4 মারতে খেলেছেন 52 বল, সেট হয়ে উইকেট বুঝে খেলেছেন,
একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছে যেমনটা চাওয়া থাকে ম্যানেজমেন্টের, ক্যারিয়ারের 24তম 50 তোলার পর মুশফিক যেন আরও পরিণত। লিটনকে নিয়ে টাইগার ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। দিনের আলো নিভে যাওয়ার আগে উজ্জ্বল দুই তারকা মুশফিক 82 আর লিটন অপরাজিত থাকেন 113 রানে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিটন মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম দিনে স্বস্তিতে বাংলাদেশ। এই দুই অভিজ্ঞ ব্যাটারের পারফরমেন্সে মুগ্ধ ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। লক্ষ্য বড় করতে লিটন মুশফিকের উইকেটে থাকা জরুরি মনে করেন এই প্রোটিয়া। দ্বিতীয় দিনে শুরুটা আত্মবিশ্বাসী হবে বিশ্বাস প্রিন্সের। স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রথম দিন শেষ মুশফিক লিটনের। সাগরিকায় পঞ্চম উইকেটে সর্বোচ্চ 204 রানের পার্টনারশিপ, খাদের কিনারা থেকে টাইগারদের ঘুরে দাঁড়ানোর গল্প, বিতর্ক সঙ্গী করে পাহাড় সম চাপ জয় লিটনের। আগের 25 টেস্টের আক্ষেপ ভুলেছেন অভিষেক সেঞ্চুরিতে। লিটনের মতোই মুশফিকের গল্প, টি-20তে বিশ্রাম বিতর্ক তাতিয়ে দিয়েছে মিস্টার ডিপেন্ডেবলকে। সতীর্থদের শেখালেন টেস্ট ক্রিকেটের মানসিকতা। 190 বলে সাজানো 82 রানের ইনিংস, সেঞ্চুরির দ্বার প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল। মুমিনুলের 1203 রান টপকে সাগরিকার সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিক। Mushfiq was very patient at the start. Obviously, he's an experienced player. মুশফিক টেস্ট ক্রিকেটে দুর্দান্ত। সাদা পোশাকে কিভাবে খেলতে হয় ও জানে, পরিস্থিতি বুঝে খেলার মতো ওর মধ্যে অভিজ্ঞতা আছে। ওর মতো লিটনও দারুণ খেলেছে, কোনো ঝুঁকি না নিয়ে উইকেটে টিকে থেকেছে, সাথে রানের গতিও বাড়িয়েছে। দুই সেশনে উইকেট না হারানো বাংলাদেশের জন্য স্বস্তির। দ্বিতীয় দিনে তাই সুবিধাজনক অবস্থানে থেকে শুরু করবে টাইগাররা। সংগ্রহ বড় করতে ভরসা মুশফিক লিটন। দুই ইনফর্ম ব্যাটারের উপর অনেকটা নির্ভর করছে স্বাগতিকদের ভাগ্য। কত রান করবে সেটা বলা মুশকিল, তবে আশা করব যাতে মুশফিক লিটনের মতো ইনিংস দীর্ঘ হয়। ওদের ইনিংস ম্যাচের গতিপথ তৈরি করে দেবে। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হবে আশা করি। মুশফিক লিটন বীরত্বে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টাইগারদের। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলেও পাকিস্তানকে চাপে রাখতে পারবে মুমিনুলের দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুরামত চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের লড়াকু পারফরমেন্স পাকিস্তানি ক্রিকেটারদের সমীহ কুড়িয়েছে। মুশফিক লিটনের দুর্দান্ত জুটিকেই পুরো কৃতিত্ব দিলেন পাক পেসার হাসান আলী। বাংলাদেশের টপ অর্ডারকে দ্রুত আউট করার পরিকল্পনা ছিল, সেটাতে সফল হলেও পরের সময়টুকু মুশফিক লিটন যেভাবে ব্যাট করেছে তাতে কৃতিত্ব দিতেই হবে। প্রথম সেশনের পর বল ভালোভাবে ব্যাটে আসছিল, আমরা ব্রেক থ্রু পাইনি। এটাই টেস্ট ক্রিকেট, ক্ষণে ক্ষণে রং বদলাবে, উইকেট নিতে আমাদের ঠিক জায়গায় বল করে যেতে হবে। এবারে ফুটবল প্রসঙ্গ। স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। শনিবার উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ উত্তর বারিধারা। দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে বাংলাদেশ বিমান বাহিনীর বিপক্ষে। আসলে সবগুলো ম্যাচই হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। দীর্ঘ অপেক্ষার পালা শেষ, 3 বছর পর মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ। প্রস্তুত বাহুপে ফুটবলাররাও তৈরি নিজেদের সেরাটা দিতে। 2012-তে হ্যাট্রিক শিরোপা জিতেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র, এরপর থেকে যেন অনেকটাই মলিন। সবশেষ আসরে স্বাধীনতা কাপের শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরার কাছে হেরে। সময় বদলেছে, বদলেছে দলের খেলোয়াড়। শিরোপা ছাড়া আর কিছুই ভাবছে না শেখ রাসেল। বিকেএসপিতে প্রায় মাসখানেক কন্ডিশনিং ক্যাম্প, আত্মবিশ্বাসী জুয়েল রানারা। উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হবে তারা। শেখ রাসেল টিম চ্যাম্পিয়ন টার্গেট করে টিম করেছে, এখানে কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার এসেছে, যেমন সাদউদ্দিন রহমত এবং সুহাগ মুক্তিযোদ্ধা থেকে ইমন, এবং আমাদের ফরেন কালেকশনও ভালো। তো আলহামদুলিল্লাহ, যদি আমরা সবাই যদি মাঠের ভিতরে ভালো পারফরমেন্স করতে পারি তো অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। দিনের দ্বিতীয় ম্যাচে অচেনা বিমান বাহিনীর মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না সোলোমন কিং, শঙ্কা আছে ইয়াসিন ও রায়হানকে নিয়েও। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, খেলাটা হবে 11 জনের বিপক্ষে 11 জনের। 3 সপ্তাহ ধরে অনুশীলন করছি, সবাই আত্মবিশ্বাসী, জয় দিয়েই মৌসুম শুরু করতে চাই। স্বাধীনতার 50 বছর উপলক্ষে পুরনো রেওয়াজ পাল্টে গেল। মৌসুমের শুরুতেই স্বাধীনতা কাপ আয়োজন করছে বাফুফে। অংশ নিচ্ছে সার্ভিসেস 3টি দল সহ বিপিএল এর 12টি দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রিমিয়ার লিগ হকি সুপার ফাইভের শেষ ম্যাচে কাল মুখোমুখি মোহামেডান ও মেরিনার্স ফিয়াং। এ ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করতে চায় মেরিনার্স। 14 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে তারা, আবাহনীর পয়েন্টও সমান। তৃতীয় স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ 36। মোহামেডানের বিপক্ষে ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হবে মেরিনার্স। অন্যদিকে মেরিনার্সকে হারিয়ে শিরোপার স্বপ্ন জিয়ে রাখতে চায় সাদা কালোরা। কাঙ্ক্ষিত জয় তারা পেয়ে গেলে শিরোপা প্রত্যাশী তিন দলের পয়েন্ট হবে সমান 39। তখন প্লে অফে নির্ধারণ হবে চ্যাম্পিয়নশিপ। আবাহনী জেতার ফলে আমাদের সামনে একটা সুযোগ আসছে, তো সুতরাং আমাদের জিতে সেই সুযোগটা কাজে লাগাতে হবে এবং সেই জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। কালকে জেতার জন্য আমরা খেলব। 1956 সালের পর কোনো পেসারকে অধিনায়কের দায়িত্ব দিল ক্রিকেট অস্ট্রেলিয়া, নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে পদত্যাগের পর ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ালেন সাবেক অজি অধিনায়ক টিম পেইন। নারী কেলেঙ্কারির পর ভঙ্গুর মানসিক অবস্থা কাটিয়ে উঠতেই পেইনের এ সিদ্ধান্ত। কামিন্সের নতুন অধ্যায় শুরু হবে অ্যাসেজের মধ্য দিয়ে। গ্যাবা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু 8 ডিসেম্বর। বল টেম্পারিংয়ে নিষেধাজ্ঞার পর সহ অধিনায়কের দায়িত্ব প্রথমবার পেলেন স্টিভেন স্মিথ। 2018 সাল থেকে সহ অধিনায়কের পদে থেকেছেন কামিন্স। অস্ট্রেলিয়ার জার্সিতে 34 টেস্টে কামিন্স নিয়েছেন 164 উইকেট। সাবেক অধিনায়কের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দিতে প্রস্তুত অজিদের 47তম টেস্ট অধিনায়ক। অ্যাশেজের আগে এই দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার। পেইন যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে সেটা ধরে রাখার চেষ্টা করব। নেতৃত্ব ফিরে পেয়ে খুবই খুশি, কামিন্সকে সহযোগিতা করার অপেক্ষায় আছি। কানপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে 216 রানে পিছিয়ে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে 129 রান। 4 উইকেটে 258 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে ভারত। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস আয়ার। তবে 50 করা রবীন্দ্র জাদেজা ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে রবিচন্দ্রন অশ্বিনের 38 রানে ভর করে বোর্ডে 345 জমা করে ভারত। নিউজিল্যান্ডের পক্ষে 5 উইকেট নেন টিম সাউদি। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে দুরন্ত শুরু এনে দেন টম লেথাম ও উইল ইয়াং। এই দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটিতে হতাশায় পড়েছে ভারতীয় বোলাররা। লেথাম 50 আর ইয়াং অপরাজিত আছেন 75 রানে। আবারও ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে কাল আলাদা ম্যাচে মাঠে নামছে দুই জায়ান্ট, লিভারপুল ও আর্সেনাল। অ্যানফিল্ডে রাত 9টায় লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন, সন্ধ্যা 6:30 আর্সেনাল লড়বে নিউ ক্যাসেলের বিপক্ষে। সেরিয়াতে আটালান্টার চ্যালেঞ্জ নেবে ইউভেন্টাস। 4 ফরোয়ার্ডের গোলে প্রিমিয়ার লিগে আর্সেনালকে নাস্তানাবুদ করার রেশ এখনও কাটেনি লিভারপুলের। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগেও এফসি পোর্তোকে হারিয়েছে হেসে খেলেই। লিগের সর্বোচ্চ গোল স্কোরারের প্রথম দুই তারকাও অলরেড স্কোয়াডে। দুরন্ত ফর্মে থাকা সালাহ মানেদের নিয়মিত গোলের স্বস্তিতে ইয়র্গেন ক্লপের দল। নরউইচ সিটির সাথে 5 ম্যাচ পর হারের স্বাদ সাউদাম্পটনের। সবশেষ 5 দেখায় মাত্র 1টি জয় দলটির, সাথে ইঞ্জুরি চিন্তার কারণ। পাঁচে থাকা আর্সেনালের ম্যাচে ফেরার চ্যালেঞ্জ, টেবিলের তলানিতে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় আশাই করতে পারে মিকেল আর্তেতার দল। ঘরের মাঠ এমিরেটসে স্বরূপে ফিরতে প্রস্তুত গানাররা। আসরে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি নিউক্যাসল। ইঞ্জুরিতে জর্জরিত ইউভেন্টাস জয় ফিরতে মরিয়া। চেলসির কাছে বড় ব্যবধানে হার চির ধরিয়েছে মনোবলে। টেবিলের 3 ধাপ এগিয়ে থাকা আটালান্টার চ্যালেঞ্জ সহজ হবে না আলিগির শিষ্যদের। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ইউভদের চেয়ে এগিয়ে পাঁচে থাকা দলটি। 5 ম্যাচে কোনো হার নেই আটালান্টার, বিপরীতে ওল্ড লেডিদের হার 2 ম্যাচে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনের।